টাউন বর্ডারের মধ্যে নির্বাচন এবং আগরতলা নেতাজি সুভাষ বিদ্যা নিকেতনের ক্র্যাকসার স্পেশাল ভ্যাকসিন হিসেবে খোলা জায়গা অরমান জায়গায় বিজেপি নেতা কাজ করে ডক্টর মানি সাহা বতিনি পান্ডব কক্নার থানি শাখা যত বড় রকম বাগণ্য নরেন্দ্র মোদী ভ্যাকসিন হিসেবে খোলা গিয়া আবুনি বাগণ্য নরেন্দ্র মোদী হাপাংতি হাসিনী মন্ত্রী আকানা হাম্বাই ইয়াফারকা প্রদেশ বিজেপি নেতা কাজ করে ডক্টর মানি সাহা বতিনি দেব শাখা হাসিনী যত থাইনা ভ্যাকসিন সিন্ধা খোগই দি জায়গা হাসে ও যত কাইসাই খামরা বুড়িচিনি ভ্যাকসিন সিন্ধা খোগই রিজাকা আবাই বিশি চিচার অমনি সিমি বিশি বুড়িচি বা অমনি বড় রক ভ্যাকসিন নাওই মানায় করোনা ভাইরাস সত্ত্বে হাসিনী বড় রকমের খাও মুখা সুমু তা আজাই থ আবুনি বাগৈন্য লোকরগ্ন সজাগ রিনানি শিশামংরে বগৈ বিজেপি আদম সামুখাই দো হন সাকা কি দেখলেন গত মানে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব দেব আমাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করব এই কারণে যে ত্রিপুরাতে 45 ইয়ার্সের ঊর্ধ্বে যারা বয়স্ক ব্যক্তিরা আছেন তাদেরকে প্রায় 92% ভ্যাকসিনেশন হয়ে গেছে। তো এখানে এখন 18 বছর থেকে 44 বছরের যারা বয়স্ক ব্যক্তিরা আছেন তাদেরকে এখন ভ্যাকসিনেশন দিচ্ছে। তো ত্রিপুরাতে 1342টা এরকম ভ্যাকসিনেশন সেন্টার আছে, সেখানে ত্রিপুরা সরকারের তত্ত্বাবধানে সে ভ্যাকসিনেশন হচ্ছে এবং বিনে পয়সায় এ ভ্যাকসিনেশন কিন্তু হচ্ছে। তো গত দুদিন ধরে মাননীয় মুখ্যমন্ত্রী ওনার আহ্বানে যে একটা স্পেশাল ড্রাইভ উনি দিয়েছেন, গতকাল উনি তার এই ভ্যাকসিনেশনের ইনোগ্রেশন করেছেন, আপনারা জানেন সবাই। তো আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কেন্দ্রীয় নির্দেশে যেসব জায়গায় ভ্যাকসিনেশন হচ্ছে বা হবে আগামী দিন সেই সব জায়গায় যেন আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা উপস্থিত থাকে, জনসাধারণের পাশে থাকে, সবাইকে উদ্বুদ্ধ যেন করে যে সমস্ত সেন্টারে ওনাদেরকে নিয়ে আসা এবং ওনাদেরকে অনেকের হয়তো বা প্রথমপ্রথম এরকম একটা ছিল এই ভ্যাকসিনেশন নিয়ে, তো সেই ধ্যান ধারণাকে তাদেরকে প্রপারলি অ্যাওয়ারনেস করা যে ভ্যাকসিনেশনের যে সুফল। তো সেইভাবে আমি আজকে এখানে এসেছি। তো আমাদের যে টার্গেট আছে মাননীয় মুখ্যমন্ত্রীর কালকের বক্তব্যতে আমি যা দেখলাম উনি বলেছেন যে আমাদের এই 18 থেকে 40 যে বয়স আছে তাদের টার্গেট হচ্ছে 15 লক্ষ। তো অলরেডি তো যদিও গতকাল থেকে আমাদের উদ্বোধন হয়েছে এবং আজকেও এটা চলছে কিন্তু আমাদের 3 লক্ষ কিন্তু এই বয়সের অলরেডি দেওয়া হয়ে গেছে। তো এটা এই দুদিনে তো সম্পূর্ণ নাও হতে পারে এবং সেটা যাতে এই টার্গেট যেটা আছে সেটা যেন ফুলফিল হয় সেই জন্য সব কার্যকর্তারা এই প্রতিটা সেন্টারে আসবে। আমাদের যারা জনপ্রতিনিধি আছে এমপি এমএলএ মিনিস্টাররা সব জায়গায় যাচ্ছে এবং সমস্ত ত্রিপুরাতে একযুগে সবাই কিন্তু আজকে উপস্থিত আছে। আমিও সেই কারণে এখানে এসেছি, দেখলাম কীভাবে ভ্যাকসিনেশন প্রপারলি মানুষের মধ্যে যে একটা মানে আমি বলবো যে উৎসবের মেজাজে সবাই এখানে আসছে এবং ভ্যাকসিনেশন নিচ্ছে। আমি এর জন্য আবার আমাদের মাননীয় প্রদেশ সভাপতি প্রফেসর ডক্টর মানিক সাহাকে অসংখ্য ধন্যবাদ জানাব এই কারণে তিনি সরকারি কর্মসূচি যাতে বাস্তবে রূপায়িত হয় তার জন্য আমাদের দলের প্রতিটি কার্যকর্তাকে নির্দেশ দিয়েছেন এবং প্রতিটি ভ্যাকসিন সেন্টারে তিনি আমাদের দলের কার্যকর্তাদের জন্য কমিটি করে দিয়েছেন এবং আমরা দলের কার্যকর্তারা সেই কাজগুলি করছি কি না সেটাও তিনি তার নিজস্ব সূত্রে তিনি অবজারভেশন রাখছেন। উদ্দেশ্য একটাই, এখানে দলীয় স্বার্থ বড় কথা নয়, উদ্দেশ্য একটাই ত্রিপুরা থেকে কোভিড মুক্ত করা এবং মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের যে একটা উদ্দেশ্য হচ্ছে ত্রিপুরাকে শীর্ষস্থানে নিয়ে যাওয়া এটা আমাদের মাননীয় প্রদেশ সভাপতি সেই উদ্দেশ্যটাকে সফল করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এই কর্মসূচিকে সফল করার জন্য দলীয় তরফে যে অভূতপূর্ব সমন্বয় এবং পদক্ষেপ নিয়েছেন তার জন্য আমি মাননীয় প্রদেশ সভাপতি ডক্টর মানিক সাহাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। হাসিনী মন্ত্রীর অগ্রাণী অঙ্গই ত্রিপুরা হাসিনী বিশি চিচার অমনি সিমি বিশি বৃষ্টি বা অমনি শাখা ও জেরতঙ্গ বড় যত্ন খরচা করে এতে ভ্যাকসিন হানানি উংথং বাড়া হাবাই বাক্সা হাসতে ব তা কার্যার্থ আপনি বগৈন মন্ত্রীর অগ্রাণী কর্মনারাগ যত্ন বসানো ফাইনালে উংথং।